জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি এবং সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি রাজধানীর উত্তরা থেকে নিউ মার্কেট থানার মামলায় তাকে গ্রেফতার করা হয় বিকেল চারটার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উত্তরার একটি বাসা থেকে ইনুকে আটক করে এরপর তাকে ঢাকার মিন্টো রোড ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয় এদিকে পোশাক কারখানার শ্রমিক রুবেল হত্যার ঘটনায় আদাবর থানার মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল সোভান গোলাপকে জিজ্ঞাসা জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশরফ হোসেন রিমান্ডের এই আদেশ দেন তাকে আদালতে হাজির করে এই রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে বিচারক তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন এর আগে গতকাল রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গোলাপকে আটক করা হয়